আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে যদি কখনও কোনো বই পোকাকে জিজ্ঞেস করা হয় তার সব থেকে পছন্দের জায়গাটি কোনটি তাহলে কি আপনি বলতে পারবেন সে জায়গাটি কোনটি সেই জায়গাটি হচ্ছে তার বুক সেল যেখানে সে তার বইগুলোকে রাখে কারণ দিন দিন আমরা এত বেশি একা হয়ে যাচ্ছি যে আমাদের কিন্তু অনেক মানুষের প্রয়োজন হয় কিন্তু সেই সব মানুষগুলো থাকে অনেক ব্যস্ত তাই তাদেরকে সময় মতো পাওয়া যায় না কিন্তু একটি বুক সেলফে যে বইগুলো থাকে তা একজন বই পড়বার কাছে খুবই দামি এবং খুবই কাছের এবং বইকে এই জন্য আমাদের সব থেকে কাছের বন্ধু বলা হয় কারণ বই হচ্ছে এমন একটি বন্ধু যে কখনো কমপ্লেন করে না বা কোনো বিষয় নিয়ে কখনও কোনো ডিমান্ড করে না সে সবসময় আমাদের পাশে থাকে তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে আমার বুক সেলফি দেখানোর মূলত আমার বাসায় কমপক্ষে পাঁচশো থেকে ছশোর মতো বই আছে তো সবগুলো বই তো আসলে বুক সেলফে থাকে না তো যে কয়টি বই আছে আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু ছোটো ছোটো ডিটেলসও দেওয়ার চেষ্টা করব যেন সেগুলোর ব্যাপারে আপনারা জানতে পারেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই অর্ডার করে ঘরে বসে পেতে পারবেন রকমারি থেকে তো এই ছিল কথা তো এখন আমি আপনাদেরকে আমার বুক সেলফে ট্যুর দিব এবং দেখাবো যে আমার বুক সেলফে কী কী বই আছে তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যাবে এটা হচ্ছে আমার বুক সেলফ তো আজকে আমি আপনাদেরকে এই বুক সেলফে আমার কি কি বই আছে তাই আমি আপনাদেরকে দেখাবো তো আশা করি আপনাদের এই বুক সেলফের এই থেকে আপনারা অনেকগুলো আইডিয়া পাবেন এবং হয়তো আপনার যদি বইগুলো পছন্দ হয় তাহলে তো অবশ্যই অর্ডার করে নেবেন এবং বইগুলো পড়ার চেষ্টা করবেন যদিও আর কি এখানে যেই সব বইগুলো আছে মোটামুটি একটু বাছাই করে রাখা যেন দেখতেও সুন্দর লাগে বা কখনও যদি কোনো প্রয়োজন হয় আমি যেন সেই বইগুলো পড়তে পারি তাই আমি আজকে আপনাদেরকে একটু বেশি ডিটেলসে বলবো না অল্প করে দেখিয়ে যাব যেন তাদের ভিডিওটা শেষ করতে পারি কারণ সবার একটাই থাকে যে আমি অনেক ভিডিও বড় করে ফেলি আসলে একটু বেশি কথা বলি তো তাই অবস্থাটা হয় তো চলুন তাহলে এবার দেখাই আমি আপনাদেরকে আপনাদের কী কী বই আছে তো যদি আমি এখানে দেখি তো প্রথমে আমি বলবো যে আমি একটু জুম করে দাও তো আমি এখানে জুম করতে বলি তাহলে আমি দেখতে পারবো এখানে যে দুইটা দুটি বিখ্যাত বই আছে ওডিসি এবং ইলিওরের এই দুটি বই তারপর সফির জগৎ এই বইটি কিন্তু দর্শনের জন্য যারা প্রথমে পড়তে চাচ্ছেন একদম শুরুর দিকে তার জন্য একটা খুবই ভালো একটি বই খুবই হবে আপনাদের জন্য যদি আমি পড়তে বলি যে আপনারা খুব সহজে দর্শনের বিষয়টা বুঝতে পারবেন যদি আপনারা এই বইটি পড়ার চেষ্টা করেন তারপর আছে আমি জলস্তু বলছি এটি এবার বিশ্বন থেকে কিনেছিলাম আর এরপরে যে বইটি সংস্কৃত কথা মোথায়ের হোসেন চৌধুরীর এটি বাংলা একাডেমি জায়গায় প্রকাশিত এই বইটির কথা আমি বলবো যে এই বইটি আমাদের সবারই পড়া উচিত কারণ এই বইটির কথা হচ্ছে যে যারা এই বইটি পড়েছে তাদের কাছে কিন্তু এই বইটি সবসময় টপ ফাইভের মধ্যে ছিল এমন কি আমার কাছে ওটা আমার টপ ফাইভ প্রিয় বইয়ের মধ্যে আছে কারণ এই বইটা এত বেশি ভালো তো আমি মনে করি বইটি হয়তো অনেকে পড়েননি বা বইটির একটি অংশ আমাদের স্কুলে পাঠ্য ছিল তো তখন হয়তো অনেকে পড়েছেন কিন্তু এর বাইরেও কিন্তু এটা পুরোটা পড়া উচিত কারণ এই বইটি কিন্তু খুবই ভালো তো একটু ভারী লাগবে আপনার কাছে হয়তো আর অনেকে যারা নাকি নোট করেন বইয়ের মধ্যে দেখবেন যে এই বইয়ের মধ্যে প্রায় প্রতিটি লাইনের মধ্যে একটি করে নোট করতে পারবেন তো এটা নিয়ে একটু সমস্যা হয়েছে তাই তখন আপনার উচিত হবে যে আপনি মার্কার দিয়ে মার্ক করে রাখবেন কারণ এত লাইন তো আর লেখা সম্ভব না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই বইটি সংস্কৃত কথা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন তারপরে যদি বইয়ের কথা আসি তারপরে আমি বলব যে আহমেদ শরীফের বই আহমেদ শরীফ কিন্তু খুবই ভালো একজন লেখক তো তার বই কিন্তু খুবই বিখ্যাত এবং তার চিন্তা কিন্তু খুবই একটু অন্যরকমের চিন্তা ভাবনা তো তাদের লেখা যারা পড়েন তারা জানেন যে তিনি কত শক্তিশালী তো তার কথা আমি বলবো যে এই বইটিও সংগ্রহ করার জন্য এবং এই যে পরবর্তী যে দুটি বই দেখছেন আখতার ইলিয়াসের তার তো একটা আলাদা একটা ফ্যান বেশি আছে আমাদের কাছে তো তার লেখা কথা তো আসলে আমার কিছু বলার প্রয়োজন নেই কারণ আপনারা সবাই ভালো মতোই জানেন তার দুটি বইয়ের দিকে আছে চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা বইটি এই বই দুটিও খুব ভালো তারপর যদি বল দুটি বইয়ের কথা নিষিদ্ধ লোবান এবং মূলধারা একাত্তর তো এই বইটি আমি এবার কিনেছিলাম আর নিষিদ্ধ লোবান আমাকে আমার এক ছোটো ভাই জন্মদিনে গিফট করেছিল এবং পরবর্তী যে দুটি বইয়ের কথা বলবো তা হচ্ছে ফটোগ্রাফি এবং ছবি কাকে বলে তো ফটোগ্রাফি নিয়ে আমি একটি কথা বলতে চাই যে আমি কিন্তু ফটোগ্রাফিও করি এবং ফটোগ্রাফি করার চেষ্টা করি যে অনেকে আমাকে বলে আমার ছবি খুব সুন্দর হয় তো আসলে ছবি সুন্দর হলে যে আর কিছু শিখতে হবে না তা কিন্তু না সবসময় আপনার শিখার মধ্যে থাকতে হবে তো শিখার মধ্যে থাকার জন্য তো আপনার জানতে হবে কারণ শিখার সব থেকে বড়ো মাধ্যম আমি মনে করি যে বই যেহেতু আমি একজন বইয়ের মানুষ তো আমি তো বইকে সবার আগে প্রাধান্য দিব এরপর আমি যে বইগুলো দেখাবো তা হচ্ছে এইখানকার বইগুলো তো এইখানে যে বইগুলো আছে তা হচ্ছে সব কবিতার বই প্রথমে হচ্ছে আবৃত্তি ভাবনা তারপর হচ্ছে এবং আবৃত্তির কবিতা এই বইটি কথা আমি বলি এই বইটির মধ্যে এমন মানে হয় প্রায় পাঁচশোটার মতো কবিতা আছে তারপরে হচ্ছে রুদ্র মোহাম্মদ শ্রেষ্ঠ কবিতাগুলো এই বইটার কভারটা আমার কাছে খুবই পছন্দ তো আপনাদের হয়তো অনেকেরই রুদ্র মোহাম্মদ কবিতা কবিতাও খুব পছন্দ তো তারপর যে বইটি ভালোবাসার একশো কবিতা এই বইটিতে আমি অনেকের কাছে অনেকবার সাজেস্ট করেছি এবং কি আমাদের ভালোবাসা দিবসের এই বইটি ছিল আমাদের বাহানা সপ্তাহ প্রতিযোগিতার জন্য তারপর এই বইটি আমি একজনের কাছে গিফট পেয়েছি সোনালী কাবিন এবং এই দুটি বই আমি আমার স্বপ্ন শরীর প্রকাশনী থেকে দুটি বই কিনেছিলাম তার মধ্যে হচ্ছে এই দুটি বই খুবই ভালো এবং শেষ যে বইটি তা হচ্ছে যে যে জলে আগুন জলে হেলার হাফিজের এই বইটি এই বইটি কিন্তু খুবই বিখ্যাত একটি বই তারপর যখন তারপর যে লিস্টটা আসবে আর কি তা হচ্ছে ইসলামিক বইগুলো নিয়ে তো ইসলামিক বইয়ের ক্ষেত্রে আমি বলবো যে ইসলামিক যে বইগুলো আছে তা আর কি খুব একটা বেশি নেই আমার কাছে কিন্তু আমি আর কি ইসলামিক বইগুলো আমার সব অন্য রুমে রাখা তো এইখানে আমি জাস্ট কয়েকটা বই রেখেছি তা আমি আপনাদেরকে দেখাতে চাই তো এই বইগুলো আর কি আমার বেশি পড়া হয় তো তাই আমি এই বইগুলো রাখি বেশি তো প্রথমে যে বইটি আছে তা হচ্ছে এনজয় ইয়ার লাইফ লা তাহাজান মানে হতাশ হবেন না এই দুটি বই আমি অনেকের অনেককে সাজেস্ট করি তাদেরকে পড়ার জন্য যারা পড়েছে তারা সবাই বলছে এই বইগুলো খুবই ভালো তারপর এমনকি আমি আপনাদেরকেও বলবো যে আপনারা ইসলামিক বইয়ের ক্ষেত্রে দুটি বই আপনারা অবশ্যই পড়তে পারেন আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং এটা হচ্ছে কি আর বিশেষ কিছু বলতে হবে নাকি এটা হচ্ছে প্যারাডক্সিক্যাল তাজি টু ওয়ানটা ছিল ওয়ানটা একজনের কাছে বিক্রি করে দিয়েছি তারপর এটা হচ্ছে নবীজি যেমন ছিলেন তিনি তারপর হচ্ছে এ দুটি এই চারটি বই সমকালীন প্রকাশনীর মনে হচ্ছে এটাও এবারকার সব থেকে হিট বই বেলা আবার আগে মা মামা এবং বাবা এই বইটি নিয়ে কিন্তু আমাদের রিভিউ আছে যেটা আপনারা দেখতে পারেন তারপর হচ্ছে পর বইটি এবং শেষে হচ্ছে এই বইটি তো এগুলো হচ্ছে আমার ইসলামিক বইয়ের কালেকশন এখানে কয়েকটা আছে এবং এই জায়গায় যেটা এটা হচ্ছে আমার আব্বুর কেনা ছিল তো আর কি আব্বুই করতো আর কি এই বইটা হচ্ছে আব্বু ইসলামিক বইয়ের ক্ষেত্রে আব্বু আবার অনেক ইসলামিক বই কিন্তু তো আব্বুর পুরো একটি সংগ্রহ আছে আমাদের ওই রুমের অন্য রুমের মধ্যে যে যেখানে আর কি সবগুলো বই ইসলামিক বই তো এটি আর কি আব্বু আমার এখানে রেখেছিল তো এখানে এখানে আছে এটা হচ্ছে নবীজির জীবনী নেই এই বইটা নবীজির জীবনী নেই তো এটা এই পার্টটা আমরা এখন শেষ করলাম এখন আমরা যাব সেকেন্ড পার্টে তো যদি আমি এখান থেকে এতটুকের কথা বলি তো এটি হচ্ছে আমার এইবারের বইমালা থেকে কিনা বইগুলো মানে এবারের বইমালা থেকে আমি কি কী বই কিনেছি তো এই বইগুলোর ব্যাপারে আমি বিশ্লেষণ করেছি বিশ্লেষণ মানে কি আর কিটু বেশি করে বলেছি আমাদের আগের ভিডিওতে তো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে অবশ্যই দেখে নেবেন তো এটা তো বুঝতে পেরেছেন এটা কি এটা হচ্ছে একটি কিট লেন্স এটা হচ্ছে একটি কিটলেন্স আঠেরো পঞ্চান্ন এম এম তো অনেকে যখন ক্যামেরা কিনে তখন তারা এটি ফ্রি পায় কিন্তু দেখা যায় অনেকে এটা ব্যবহার করতে চায় না কারণ তারা ভাবে যে এটিতে খুব একটা বেশি কাজ হয় না কিন্তু এটিতেও কিন্তু খুব ভালো কাজ হয় আপনারা যারা শুরুর দিকে ই করেন ছবি তুলেন তাদের জন্য আমি বলবো যে এটি কিন্তু ভালো একটি লেন্স হতে পারে আপনাদের জন্য কারণ এটির দামও খুব কম এবং যারা মনে করেন যে লেন্স ভাওনা হলে ছবি ভালো হবে না এটা একটা ভুল ধারণা কারণ ঢেঁকি স্বর্গে গেল ধান ভাঙে তারপর যদি দেখ বইয়ের কথাটা পড়ে আসি তারপর যদি এটার কথা বলি এটি হচ্ছে একটি প্রিজম এটা দিয়ে ছবি তুলে তো এটার কি ছবি তুলে এবং কেমন ছবি হয় তা আমি আপনাদেরকে একসময় অবশ্যই দেখানোর চেষ্টা করব তারপর তারপর কি ও তারপর যদি এটা কথা বলি এটা হচ্ছে আমার এবার জন্মদিন আমি একটি গিফট পেয়েছি আমার ভাবি আমাকে গিফট করেছিল তো একদম কাস্টম মেড করা এটা তো আমার নিজের ছবি দেয় জায়গায় তো খুবই স্পেশাল একটি গিফট আমার কাছে তো খুবই ভালো লেগেছিলো তো এটা একটু নিচে রেখে দিই নাকি মানে এখন অন্যান্য বই দেখাতে হবে আপনাদেরকে তো তারপর যদি বলতে চাই যে এই দুটি জিনিস পার্টিসিপেট করেছিলাম সেখান থেকে পেয়েছি এবং এখন আসুক এই কথাগুলো এই বইয়ের কথা আমার সব থেকে প্রিয় লেখক আহমেদ সফা তো তার কথা আমি আর কি বলবো তো তিনি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছেন অনেক পছন্দের আমার লেখক তিনি তো যারা আমার ফেসবুকে আছেন তারা জানেন যে তার লেখা আমি কত পছন্দ করি তো প্রথম দিকে আমি তার অনেকগুলো বই পড়েছিলাম পরে আমার কাছে মনে হল যে শুধু তার বইগুলো কয়েকটা পড়লে হবে না তার সবগুলো বই পড়তে হবে আর তার সবগুলো বই পড়ার জন্য আমার কাছে মনে হয়েছে যে এই রচনা সমগ্রটা খুব ভালো একটা ইনভেস্ট হয়েছে আমার জন্য তো এটা আমি সংগ্রহ রেখেছি আমার এবং এই জায়গায় যে বইটা আছে তা হচ্ছে যে হুমায়ুন আহমেদের বইগুলো তো হুমায়ুন আহমেদের এখানে কয়েকটি বই আছে যা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে তার মধ্যে মাতার হওয়াটার কথা আমি স্পেশালভাবে বলবো যে বইটি কিন্তু খুব ভালো এবং অনেকে ভাবতে পারেন যে হিমুর শুধু একটি বই কেন আসলে হিমুর একটি বই না কারণ এখানে হচ্ছে হিমুর যে বইটা হিমুর হাতে কয়েকটি নীল নীলপদ্য তো এই বইটি আমার কাছে বেশি পছন্দ হিম্মু সিরিজের মধ্যে তারপর যদি আমি দেখাই তেতুল বনের জ্যোৎস্না বইটি এই বইটি আমি অনেককে সাজেস্ট করেছিলাম তাদেরকে গিফট দেওয়ার জন্য বলেছিলাম তারা অনেকেই দিয়েছে বলেছে যে যারা পড়েছে তারা সবার কাছে ভালো লেগেছে তারপর তারা হচ্ছে নি দ্বীপ এবং সঙ্গনীল কারাগার এবং সর্বশেষ যে বইটি তা হচ্ছে এই বইটি তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে তো এই বইটি কিন্তু আমাদের এই সপ্তাহে যিনি বিজয় হবেন তার জন্য হবে তো এখন অবশ্যই বিজয়ীর নাম বলবো না কারণ বিজয়ের নাম বললে আপনারা কেউ ভিডিও দেখবেন না তাই তো এটা এখন এখানে রেখে দেই এবং এটা বন্ধ করে দিই আমরা এখন যাব নিচে তো তিন নাম্বার পাটে আমি কি কি আছে তাই আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তিন নাম্বার কথা যদি আমি বলি তো প্রথমে তো এখানে আমার サングラス আছে এটা আসলে আপনাদের দেখার কিছু নেই তিন নাম্বার চার নাম্বার সব হচ্ছে ইংলিশ বই তো আমি এখান থেকে ধরি তো এখানে হচ্ছে অটোবায়োগ্রাফি অফ আ যোগী বইটি তারপর আচ্ছা এই চশমাগুলো নামায় রাখি এখানে রাখলে ভালো হয় বেশি তারপর হচ্ছে এখানে তিনটি হচ্ছে টিম পেরিসের বই যারা ইউটিউবে আছেন বা তারা পডকাস্ট শুনেন তারা জানেন যে টিম ফেয়ারিস খুবই ভালো একজন তো এটা হচ্ছে দ্য পার্সোনাল এম এম বি বইটি এটিও খুব ভালো তার একটি টেটটক আছে আপনারা অবশ্যই তা দেখতে পারেন এবং এই যে বইটি বিশেষভাবে বলতে হবে সেপিয়েন্সের কথা এই বইটি কিন্তু খুবই বিখ্যাত একটি বই তো এই বইটি আপনারা পড়তে পারেন কারণ এই বইটি পড়েছে তাদের কথা ছিল যে এই বইটি পড়ে তাদের চিন্তা ভাবনা একদম পরিবর্তন হয়ে গিয়েছে তো আমি বলবো যে আপনারা এটা পড়ে দেখতে পারেন তারপরে যে বইটি তা হচ্ছে এই বইটি নাম দেখে কি চিনা যাচ্ছে তিনি কে নাও চিনতে পারেন আমি এখন ছবি দেখিয়ে দিই ছবি দেখে তো তোমার নিশ্চয়ই চিনতে পারছেন তিনি কি তো এটাই গেল তারপর হচ্ছে এটা হচ্ছে নাইকি কোম্পানির যে জুতা পাওয়া যায় তাদের লেখা তো তার বইটি আপনারা অবশ্যই পড়বেন তার জার্নি সম্পর্কে জানতে পারবেন তারপর যে বইটি তা হচ্ছে অনন্দিতা রয়ের বইটি খুবই বিখ্যাত এবং এইখান থেকে শুরু হচ্ছে সেলফ হেল্প বুকের সব কিছু সমাহার তো সেলফ হেল্প বুকের কথা আমি যদি বলতে চাই তাহলে আমি বলবো যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ফর্টি এইট লস অফ পাওয়ার এই বইটি তারপর এইখানে এই যে তিনটি বই আছে তা হচ্ছে আপনার থিঙ্কিং নিয়ে মানে থিঙ্কিং বিষয়ে যে কথাগুলো বলার তা এই জায়গাতে আছে এবং এখানে হচ্ছে হ্যাবিট নিয়ে হ্যাবিট নিয়ে তিনটি খুবই ভালো বই এবং বিখ্যাত বই কিনতে ওগুলো কিন্তু সবই বিখ্যাত বই তো এই টপিকে এই তিনটি বই আছে এবং মাঝখানে আমার একবার স্টার্ট আপের খুব ইচ্ছা হয়েছিল যে আমি হয়তো শুরু করব কিন্তু পরে শুরু করা হয়নি তো তখন আমি এই তিনটি বই কিনেছিলাম তো এই তিনটি বইও কিন্তু ভালো আপনারা যদি কেউ শুরু করতে চান আপনার ভালো আইডিয়ার জন্য আপনারা এই বইটি পড়তে পারেন এবং যদি এখানে একটু আসি তাহলে দেখা যাবে যে এটি হচ্ছে আমাদের কিন্তু কমিউনিকেশন অনেক সমস্যা হয় কারোর সাথে আমরা ঠিকমতো কথা বলতে পারি না বা কী কথা বলবো তাও বুঝতে পাই না তো সেই ক্ষেত্রে এই যে এই জায়গায় যে বই আছে এইখান থেকে এতটুকু এটি আপনাদের খুব ভালো হেল্প করতে পারবে স্পেশালি এখানে দুটি বই আছে পাবলিক স্পিকিং এবং টেকটক নিয়ে টেকটক শুনে দাদা তো অবশ্যই বুঝতে পেরেছেন এই বইটি কী নিয়ে তো এই দু এই দুটি বই পাবলিক স্পিকারের ক্ষেত্রে বা সবার সাথে কথা বলার জন্য খুব ভালো একটি বই হতে পারে এবং এই দুটি বই হচ্ছে নেপোলিয়ন হিলের বই নেপোলিও হিনের এই বইটি খুবই বিখ্যাত থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইটি খুবই বিখ্যাত আসলে বইটির কথা এইভাবে বললে তো আসলে ভালো হবে না ডিটেলসে বলতে হবে এবং যদি এখানে দেখি তাহলে এটা হচ্ছে রিচ ড্যাট পোর ড্যাট এই বইটি আমি বলবো আপনাদেরকে সবাইকে পড়তে তাহলে আপনার টাকার ব্যাপারে যে ধারণাটা আছে তা আপনারা বুঝতে পারবেন তারপর এটা হচ্ছে দ্য সিক্রেট দ্য পাওয়ার অফ নাও এই দুটি খুব বিখ্যাত বই এবং দ্য সিক্রেট বইটি হচ্ছে ল অফ অ্যাট্রাকশন নিয়ে যারা এই বিষয়টি জানার আগ্রহ আছে তারা অবশ্যই পড়বেন অবশ্যই জানার আগ্রহ আছে তারা অবশ্যই ইতিমধ্যে মনে হয় পড়ে ফেলেছেন কারণ ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে এই বইটি হচ্ছে সবথেকে ভালো তারপর আছে সানজুড দ্য আর্ট অফ ওয়ার বইটি এই বইটি ভালো এবং এই জায়গায় যে বইগুলো দেখা যাচ্ছে সেগুলো আপনারা অবশ্যই পড়তে পারেন এবং যদি আমি এর সেতুটি বইয়ের কথা বলি তাহলে বলবো দ্য স্পিড রিডিং বুক দ্য স্পিড রিডিং বুকটি হচ্ছে আর তারা নাকি তাড়াতাড়ি বই পড়তে চান বা কিভাবে পড়বেন সেই ক্ষেত্রে এটি একটি ভালো হেল্প হতে পারে তো অনেকের অবশ্যই স্পিড রিডিং নিয়ে দ্বিমত আছে তা অবশ্য পরে একসময় আমরা ডিটেলসে আলোচনা করব। এবং এখানে হচ্ছে দ্য মর্নিং মিরাকেল দ্য মিরাকেল মর্নিং মানে সকালবেলায় উঠে আপনারা কি করা উচিত সেই বিষয়ে এই বইটি লেখা আছে তারপর যদি আমরা বলি আমাদের নিচের তাকে কী আছে তো নিচের তাকের বইটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো নিচের তাকের বইটি যেন তোমাকে নিচে বসতে হবে নাকি বসে পড়লে মনে হয় ভালো নাকি তো এইখানে যদি আমি বলি যে এটা প্রথম হচ্ছে এটা কলম এ জায়গায় এই আসলে আমার কলম এবং ডায়েরির খুবই শখ যার কারণে এই দুটি আমার কাছে অনেকগুলো কলম থাকে সব সময় শুধু এইখানেই না আর অনেক কলম আছে বাসায় তারপরে যেন বলতে চাই তাহলে এখানে বলবো পাওলো কো এই বইগুলো এটা হচ্ছে আমার কালেকশনে রাখা তো তার সবাই তাকে দা আলকে মিস্টের লেখক হিসেবে চিনেন কিন্তু তার এই বইগুলোও কিন্তু খুবই বিখ্যাত ই স্পেশালি এই ইলেভেন মিনিটস বইটা এই বইটা কিন্তু আমি অনেকের কাছে তার অনেক বইয়ের কথা শুনলেও এই বইটির কথা কিন্তু একদমই শুনিনি আপনারা কেউ এই বইটি পড়েছেন আমার কাছে মনে হয় না পড়েছেন যদি পড়েছেন তাহলে তো ভালোই কিন্তু এই বইটি কিন্তু আমি কখনোই কারো কাছে খুব একটা বেশি এর কথা শুনিনি তো আমি বলবো যদি আপনারা কেউ পড়ে থাকেন আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন যে এই বইটি আপনাদের পড়া আছে তারপর যদি আমি বলি তাহলে এই এখানে হচ্ছে হারুকি মোরাকামের হারুকি মোরাকামি আমার খুবই পছন্দের একজন লেখক তো হারুকি মোরাগামের প্রথম যে বইটি আমি পড়েছিলাম তা হচ্ছে ম্যান উইথাউট ওমেন বইটি এবং আটি বই ছিল তার রানিং নিয়ে একটা বই সেই বইটিও পড়েছিলাম তো সেই দুটি বই আমার কাছে খুবই ভালো লেগেছিলো কিন্তু মূলত যারা হারুকি মোরাগামের ফ্যান তারা কিন্তু এই বইটি পড়ে হারুকি মোরাগামের ফ্যান হয়েছে এই বইটি নাকি খুবই সুন্দর যদি আমি পড়া শুরু করেছিলাম পড়ে আর শেষ করা হয়নি কিন্তু বইটি আমার ইচ্ছা আছে পড়ার তো হারুকি মোরাকামি নিয়ে আমি বলবো যে ওমান আহমেদ তারা নাকি আমাদের বাংলাদেশের খুবই পছন্দের একজন লেখক তারও কিন্তু প্রিয় লেখক হচ্ছেন হারুকি মোরাকামি তারপর যদি আমরা আরেকটু এই দিকে আসি তাহলে দেখা যাবে যে এটি হচ্ছে খালেদ হোসেনের বই খালেদ হুসেনই কিন্তু খুবই বিখ্যাত একজন লেখক তার প্রচুর ফ্যান ফলোয়িং আছে তো তার এই তিনটি বই আমার কালেকশনে রাখা আছে তারপর আসছে চেতন ভাগাতের বই আমরা যেমন হুমায়ুন আহমেদকে খুব পছন্দ করি বা খুব সমালোচনা করি ঠিক ইন্ডিয়াতেও চেতন ভাগতকে খুব পছন্দ করা হয় এবং সমালোচনা করা হয় যারা নাকি ইংরেজিতে নতুন বই পড়তে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে চেতন ভাগাতের বই দিয়ে শুরু করতে কারণ চেতন ভাগতের বইগুলো পড়তে খুবই সহজ তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই এখান থেকে আপনার সাজেশন নিতে পারেন এখানে যা যা আছে যদি এই বইটি খুব একটা বেশি ভালো লাগেনি আমার কাছে কিন্তু আমার প্রথম যে বইটি ছিল তা হচ্ছে এই বইটি দ্য হাফ গার্লফ্রেন্ড বইটি হাফ গার্লফ্রেন্ড বইটি আমার অনেক ফ্রেন্ডকে আমি পড়তে দিয়েছিলাম অবশ্যই ইতিমধ্যে এই বইয়ের একটি মুভিও হয়ে গিয়েছে কিছু বছর আগে যদি আমার মুভিটা খুব একটা বেশি ভালো লাগেনি আমি বলবো যে অবশ্যই বইটা পড়ে দেখ হয়তো বইটা আপনার কাছে বেশি ভালো লাগবে তারপর যদি আমি আপনাদেরকে এখানে আসতে বলি এইখান থেকে যদি দেখাই তাহলে আমি বলবো যে এইখানে আছে আপনার বায়োগ্রাফি রিলেটেড বইগুলো এখানে আছে হাউ টু থিঙ্ক লাইক লিওনার দো ভিঞ্চি এই বইটি আপনারা অনেকে দেখতে পারেন একটু কঠিন মনে হয়েছে আমার কাছে পড়ার সময় তো আমি বলবো যারা নাকি পড়ার প্রতি আগ্রহী আছেন তারা একবার পড়ে দেখতে পারেন তারপর যদি আমি দেখাই তারপর হচ্ছে এই বইগুলো হাউ টু থিঙ্ক লাইক আইনস্টাইন দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন ফ্রিংকলিন এবং এটি হচ্ছে স্টিভ জবসকে নিয়ে তার লিডারশিপ সব কথা বিষয়ে লেখা তো এই বইটিও পড়তে পারেন আপনারা তারপর যে বইটি হচ্ছে তা হচ্ছে ডালাইমারকে নিয়ে অনেকে হয়তো চিনেন তিনি একজন বিখ্যাত মঙ্ক এবং তার ব্যাপারে অনেক ভালো ভালো কথা আছে তার এই বইটি আমি বলবো যে পড়তে পারেন আপনারা ভালো হবে এবং পরবর্তীতে যে বইগুলো আছে তা হচ্ছে আচ্ছা আগে এই দুটো দেখায়নি এই দুটো হচ্ছে আমার ইউটিউবের মাইক্রোফোন এটা দিয়ে আমি ভয়েস রেকর্ড করি যদি আজকে এর কোনো কাজ নেই এটা আমরা এখানে রেখে দিই এবং আমরা এখান থেকে বইগুলো দেখাই তো এইখানে হচ্ছে ইউটিউবারদের একটাই তো তাকে আপনারা হয়তো অনেকে চিনেন গড়গোপাল দাস তার লিখে আপনারা পড়তে পারেন তার ইউটিউবে আপনারা দেখতে পারেন এবং তারও ভিডিওগুলো কিন্তু খুবই ভালো হয় আমি সাজেস্ট করবো আপনাদেরকে দেখার জন্য আপনাদের আশা করি ভালো লাগবে এবং নেক্সট বইটা হচ্ছে এটা হচ্ছে ভিশন লাখানির বই মাইন্ড ভ্যালি নামে তার একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা দেখতে পারেন তার কন্টেন্টগুলো খুবই ভালো এবং তিনি অনেক ভালো ভালো ইন্টারভিউ নেন তো সেখান থেকে এই বইটি বানানো হয়েছে আপনারা অবশ্যই দেখ দেখবেন তারপর হচ্ছে ব্রায়ান টেসির বই ব্রায়ান টেসিকে কিন্তু অনেকেই চিনেন তিনি খুবই বিখ্যাত তার অনেকগুলো বই আমার কাছে ছিল এখন অবশ্য অনেককে দিয়ে দিয়েছি দেখে এই বইগুলো আর পাওয়া যাচ্ছে না বা আমার হাতের কাছে নেই তো তার একটি বই ছিল আমার নামটা মনে নেই ভুলে গিয়েছে তো তার এখানে আটে বই দেখাই গেট স্মার্ট এই বইগুলো খুব তার বইগুলো কিন্তু সহজ হয় এবং ভালো হয় তার কিন্তু ইউটিউব চ্যানেলও আছে তো বই অবশ্যই দেখে নিতে এবং এটা হচ্ছে রবিন শর্মার বই রবিন শর্মা এই দুটি বই আমার কাছে আছে তো তার একটি সেট কিনে আমার খুবই ইচ্ছা আশা করি আমি খুব শীঘ্রই কিনতে পারবো তো তার এই দুটি বই হচ্ছে দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি এবং দ্য ফাইভ এম ক্লাব তো দ্য ফাইভ এ এম ক্লাব সম্পর্কে আমরা যদি বলি তা ফাইভ এম ক্লাব সম্পর্কে যে আমার নিজেরও একটি ফাইভ এম ক্লাবের একটি গ্রুপ আছে যদিও খুব একটা বেশি অ্যাক্টিভ নামে সেখানে তা আপনারা যদি কেউ চান তাহলে সেখানে অবশ্যই আপনারা লাইক দিয়ে আসতে পারেন এবং আপনারা দেখতে পারেন সেখানে কি কি পোস্ট দেওয়া আছে তো সামনের দিন ইচ্ছা আছে সেই গ্রুপটাকে আরও একটু চাঙ্গা করে দেওয়ার তো দেখা যাক কি হয় তো এই বইটি আপনারা যারা ভরে উঠতে চান বা ভরে উঠে কি করবেন বা কি হবে সেই বিষয়ে জানতে এই বইটি পড়বেন এবং এটি হচ্ছে গ্যারিভি গ্যারিবি একজন খুবই বিখ্যাত এন্টারপ্রনার তো তার বইয়ের কথা যদি বলতে চাই যে তিনি কিন্তু এই বইটি যে লিখেছেন যারা নাকি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চান বা কাজ করেন বা কিভাবে আর উন্নতি করবেন তাদেরকে বলবো যে এই বইটি পড়ার জন্য খুব ভালো এটি সাজেশন হবে এবং আপনারা যদি বইটি শেষ করতে পারেন আপনারা সবাই আমাকে একটি করে থ্যাংক ইউ দেবেন আমি বিশ্বাস করি এই বইটি এত বেশি ভালো তো এটি তার একটি বই এবং এটিও হচ্ছে জ্যাব জ্যাব রাইট হোক এটাও তার একটি বই তারপর হচ্ছে আউ আউট লায়ার্স এই বইটিও খুব বিখ্যাত এবং এটি হচ্ছে তার সে লেখকের আটে বই ব্লিঙ্ক এবং এইখানে যদি আমি দেখি এখানে কিছু র্যান্ডম বই আছে র্যান্ডম বইয়ের মধ্যে আমি বলি দ্য ফর্টি রুলস অফ লাভ টু কিল এ মকবার টার্টেল অল দ্য ওয়ে ডাউন এই বইগুলো এবং এইখানে যদি আমি একটু আসি তাহলে আমি বলবো যে এই বইটির কথা ম্যান আর ফ্রম মার্স অ্যান্ড ওমেন আর ফ্রম ফিনস তো এই বইটি হচ্ছে যে মেয়ে এবং ছেলেদের যে সাইকোলজিটা আছে সেটা কিন্তু খুবই ভিন্ন হয় মেয়েরা একভাবে চিন্তা করে আমরা একভাবে চিন্তা করি তো সেই ক্ষেত্রে এই বইটি কিন্তু আপনাদের যারা সাইকোলজি ব্যাপারে শুনতে চান তারা কিন্তু ভালো একটি সাজেশন পাবেন এই বইটি সম্পর্কে তারপর যদি আসি তারপর হচ্ছে এই বইটি দ্য ফাইভ ল্যাঙ্গুয়েজেস তো এই বইটি নিয়ে একটা কথা বলবো যে এই বইটি নিয়ে আমাদের কিন্তু আগে অনেক একটি ভিডিও বানানো হয়েছে তো সেখানে আপনারা দেখে আসতে পারেন এবং না তাদের এক্সিস্টিং রিলেশনগুলোকে আরও সুন্দর করতে চাচ্ছেন বা মানুষের সাথে রিলেশনকে আরও ভালো করতে চাচ্ছেন তারা এই বইটা পড়তে পারেন এই বইয়ের মধ্যে পাঁচটি লাভ ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে কীভাবে সম্পর্ককে ভালো করবেন তা জানার জন্য এই বইটি পড়া জরুরি এবং শেষের দিকে যদি কয়েকটা বইয়ের কথা বলি তাহলে একবারে দেখাই আমি আপনাদেরকে প্রথমে আসছে ইকিকা এই বইটি এই বইটি জাপানিজ সিক্রেট টু এ লং অ্যান্ড হ্যাপি লাইফ এই বইটি ছোটো বই কিন্তু খুবই ভালো একটি বই হবে আর যদি পড়তে পারেন আপনাদের এটাতে মডিউল দেওয়া আছে কীভাবে কাজ করতে হবে তো সেই ক্ষেত্রে খুব ভালো একটি পড়া হবে আপনাদের জন্য এবং এই বইটি হয়তো অনেকে মুভি দেখেছেন তা বয় ইন দ্য স্ট্রাইপ পাজামাত এই বইটির বাংলা অনুবাদও আছে জায়না অনুবাদ কত ভালো তবে এই বইটি পড়ে আসলে কান্না করেনি এরকম মানুষ পাওয়া খুবই কষ্টের তো বইটি খুবই আপনাকে টাচ করবে বা খুবই ইমোশনাল করে দিবে। তারপর হচ্ছে ম্যান সার্চেস ফর মিনিং এই বইটিও ভালো এই বইটি আপনাদের যদিও ছোট বই কিন্তু আমি বলবো যে বইটি পড়ে দেখতে পারেন এটা আপনাদেরকে অনেক বেশি টাচ করবে খুবই ভালো একটি বই বিখ্যাত বই অবশ্য এবং এখানে শেষের যে দুই তিনটি বই আছে তা হচ্ছে দ্য কম্পাউন্ড এফেক্ট তারপর আছে দ্য গো গিভার এবং শেষের যে বইটি তা হচ্ছে দ্য ওয়ান মিনিট ম্যানেজার তো এই বইগুলো খুব ভালো এই বইটিও এগুলো এখন অবশ্যই অনুবাদ পাওয়া যায় তো সেক্ষেত্রে বলবো যারা ইংরেজি পড়তে সমস্যা হয় তারা এই বইগুলো পড়ে দেখতে পারে এখন তাহলে রেখে দেয় এবং এটা বন্ধ করে দে তো এই হচ্ছে আমার ভিডিওর নমুনা এই যে বললাম একদম অল্প সময় শেষ করব তো দেখলেন তো কী হলো আসলে বইয়ের কথা বলতে গেলে হয় কি আমি খুব বেশি খুশি হয়ে যায় বা আমার মনে হয় বেশি বেশি কথা বলা উচিত যার কারণে কম কথা বলতে পাই না তো ভিডিওটা অবশ্যই বড় হয়ে গিয়েছে তবে কিছু বলার নেই কারণ বইয়ের কথা তো একটু বেশি শুনতেই হবে আমাদেরকে তো আমি বলবো যে আপনারা অবশ্যই বইগুলো পড়বেন যদি বইয়ের সম্পর্কে কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার ফেসবুকের আইডি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই সেখান থেকে দেখে নিতে পারবেন এবং আপনাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিও নিয়ে আমি বলবো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আমাদের আপনাদের সাপোর্ট খুবই দরকার তো আমি এখন তাহলে বিদায় নেই নাকি তো বিদায় কথা আমি বলতে গেলে বলবো যে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থেকে জরুরি নিজের খেয়াল রাখুন এবং একই সাথে বলবো যে এখন দেশের অবস্থা খুব একটাই বেশি ভালো না সবাই নিজেদের যত্নে রাখবেন এবং অন্যদের যেন কোনো সমস্যা না হয় তাই চেষ্টা করবেন তাহলে বিদায় নেই আলাইকুম